আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা এখন একটা অগ্রিম গ্রীষ্মকালীন বন্ধ কাটাচ্ছি এবং আকস্মিকভাবেই এই গ্রীষ্মকালীন বন্ধটা আমাদের এসছে। সারা বিশ্বে করোনা ভাইরাস নামক অতিমারীর জন্য আমাদের স্কুলের পঠন পাঠনটা আপাতত আমরা তুলে রাখছি, কিন্তু আমাদের পড়াশোনাটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। এবং এই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও আকাশবাণী শিলচর কেন্দ্র তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তার অঙ্গ হিসেবে আজকে আমরা ক্লাস টেনের রসায়ন বিজ্ঞানের একটা অধ্যায় শুরু করব। তোমরা সবাই যখন কথাগুলো শুনছ তখন বইটা সামনে নিয়ে রাখবে, পৃষ্ঠা 79 থেকে 92 পর্যন্ত যে অধ্যায়টা 5 নম্বর অধ্যায়, সেই অধ্যায়টাকে বলা হয় মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিভাগ বা ইংরেজিতে বলা হয় পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ ইলিমেন্টস। আমি আবারও বলছি, আমরা এটা পড়ব, জানব, বুঝব, কিন্তু তোমাদের সাথে সাথে টেবিলটা বা বইটা থাকাটা খুবই বাঞ্ছনীয়। তো এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে রসায়নবিদ্যার অগ্রগতির সঙ্গে সঙ্গে পিরিয়ডিক টেবল বা আমাদের পর্যায়গত শ্রেণীবিভাজন কেমন করে এগোলো তার একটা ইতিহাস এবং সে থেকে আমাদের বোধার্থের ধর্ম সম্পর্কে আমরা কিছুটা জানব। তো যখনই আমরা এই পর্যায়গত শ্রেণীবিভাজনের কথা বলি তখন প্রথমেই আমরা আলোচনা করি ডোব্রেনিয়াস ত্রয়ী বা ডোব্রেনিয়াস ট্রায়াডি। এটা ছোট পরীক্ষার জন্য খুব একটা আমাদের কাজের না, কিন্তু এই পর্যায়গত শ্রেণীবিভাজনটা এটা দিয়েই শুরু হয়েছিল। ডোব্রেনিয়ার একজন সায়েন্টিস্ট ছিলেন, জার্মান দেশের উনি থাকতেন। তো উনি একটা জায়গায় মৌলিক পদার্থগুলিকে শ্রেণীবিভাজন করার চেষ্টা করলেন। এখন প্রশ্ন হল কেন মৌলিক পদার্থের শ্রেণীবিভাজন প্রয়োজন হয়। মনে করো আমরা কোন একটা দোকানে গেলাম, তো দোকানে রকমারি জিনিস থাকে, দোকান অনুযায়ী, এটা মুদির দোকানও হতে পারে, কোন শপিং মলও হতে পারে। আমরা যদি একটা ধরো স্টেশনারি দোকানে গেলাম তো সেখানে হয়তো দেখো চকলেট বিস্কুটের সাথে কসমেটিক সবকিছু জিনিস পাওয়া যায়, তো এগুলা কিন্তু তার বস্তু অনুযায়ী সাজানো থাকে, চকলেটের সঙ্গে বিস্কিট মেলানো থাকে না, বা বিস্কিটের সঙ্গে ডাল জাতীয় জিনিস মেলানো থাকে না। বড় শপিং মলে গেলে তো তুমি সবকিছুই পাবে, চকলেটও পাবে, ইলেকট্রনিক্স জিনিসও পাবে, এমনকি সবজিও পাবে, কিন্তু এগুলা সুন্দর করে সাজানো থাকে। তো মৌলিক পদার্থে এরকম করে সুন্দর করে সাজানোর প্রথম শুরু করে আমি যার কথা বলছিলাম ডোব্রেনিয়ার, উনি কি করলেন, তখন পর্যন্ত আবিষ্কার হওয়া 30টি মৌলিক পদার্থ নিয়ে উনি কাজ করলেন। সেই কবে 1817 সনে উনি এমনভাবে মৌলিক পদার্থগুলোকে সাজালেন। মনে করো তিনটা মৌলিক পদার্থ আছে এ বি সি, এবারে এর পারমাণবিক ভর ধরে নাও এক্স, সি এর ধরে নাও ওয়াই, এবং বিটা এমনভাবে উনি বাছলেন যাতে ওর পারমাণবিক ভর হয় এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, মানে এক্স এবং ওয়াই কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে, এরকম করে যদি বি পাওয়া যায় তাহলে ওই তিনটা মৌলিক পদার্থের ধর্মগুলো এক থাকে। তো এগুলাকে উনি একটা সারণীতে নিয়ে এলেন। এক্সাম্পল যেটা পরীক্ষায় জন্য শুধু খুব ইম্পর্টেন্ট না, তবুও এটা একটা এক্সাম্পল তোমরা অবশ্যই জেনে রাখবে, বই খুললেও দেখবে, বইয়ের পৃষ্ঠায় আছে তিনটা এক্সাম্পল, তার মধ্যে আমি একটা এক্সাম্পলের কথা বলছি। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এ আমার, সোডিয়াম বি, পটাশিয়াম সি। এই যদি হয় তো লিথিয়ামের
পারমাণবিক ভর বা পারমাণবিক ভরের ইংরেজি আমরা বলি এটমিক ওয়েট, আমরা দেখলাম যে সাত, এবং সি যেটা আমাদের পটাশিয়াম সেটাকে দেখলাম আমরা 39 মানে 39। তো সাতের সঙ্গে 39 মানে সাত এবং 39 যোগ করলে আমরা হয় 46, তাকে দুই দিয়ে ভাগ করলে কত হয় 23, এবং দেখা গেল সোডিয়ামটাও কিন্তু 23। তার মানে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এই তিনটা এই ফর্মুলা ডোবার্নিয়ার ফর্মুলায় মিলে গেল, এই ত্রয়ীর মধ্যে পড়ে গেল এবং দেখা গেল এদের ধর্ম এক। তো ডোবার্নিয়ারের এই জায়গাটা দিয়ে তখন পর্যন্ত যেগুলা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল সেগুলা খুব একটা কাভার করতে পারেননি, কাজেই এটা নিয়ে তো বেশি আমরা মানে আমরা এটা নিয়ে আর এগোতে পারিনি। তবে একটা জিনিস এখান থেকে পাওয়া গেল যে উনি বললেন যে পারমাণবিক ভর, পারমাণবিক ভরটা একটা ক্রাইটেরিয়া। তার কিছুদিন পরে 1866 সালে চলে এলো আরেকটা ধারণা, আরেকটা টেবিল, যেটা প্রথম টেবিল বলা যেতে পারে, সেটা করলেন ইংরেজ ফিজিসিস্ট কেমিস্ট যার নাম নিউল্যান্ড। উনি একটা সূত্র দিলেন, উনি একজন মিউজিক লাভার ছিলেন, উনি মিউজিক ভালোবাসতেন, মানে মিউজিক মানে সঙ্গীত ভালোবাসতেন, আর সঙ্গে সঙ্গে উনার প্রিয় সাবজেক্ট ছিল রসায়ন। রসায়নের সঙ্গে একটা মানে রসায়নের সঙ্গে কেমিস্ট্রির সঙ্গে মিউজিকের একটা সম্পর্ক উনি আনার চেষ্টা করলেন, এবং ইনি প্রথম যে শ্রেণীবিভাজনটাকে পর্যায়ের সঙ্গে তুলনা করলেন। কিরকম ভাবে উনি মিউজিকের আমরা জানি যে 60টা নোট থাকে, কি কি তোমরা সবাই জানো, সা রে গা মা পা ধা নির পরে আবার 8 নম্বরে কি হয় আবার সা চলে আসে। তো নিউল্যান্ড কি করলেন, ঠিক পারমাণবিক ভর যেটার কথা বলেছিলেন ডোবার্নিয়ার সেটাকে তিনি উনার অষ্টক সূত্রতে কাজে লাগালেন, লাগিয়ে বললেন যদি সিরিয়ালি আমি সাজিয়ে যাই 7 নম্বরের পরে যে 8 নম্বরটা আসবে সেটাতে এসে গিয়ে দেখা যাবে যে একই রকমের মৌলিক পদার্থ আবার রিপিট করছে, এর জন্য এটাকে পর্যায় বলা হয়। অর্থাৎ উনি একটা পর্যায়ের একটা অন্তর আবিষ্কার করলেন, সেটা কি যে সপ্তমের পরে অষ্টমে এসে আবার ঠিক একই রকম। হ্যাঁ, মিউজিকে যেমন এরকম সা প্রত্যেকটা সার একরকম, প্রত্যেকটা রে এরকম, গা এরকম, এরকম করে উনি দেখাতে লাগলেন যে এরকম করে যেমন সিরিয়াল সাজিয়ে যাই তো এই পর্যায়ে এসে রিপিট হয়, মানে রিপিট মানে আবার একই জিনিস আসে। যেমন আমরা 12 ঘন্টার পরে দিনের পর দেখি আবার রাত্র হয়, আবার রাত্র থেকে দিন হয় আরো 12 ঘন্টা লাগে, এই যে একটা ডেফিনিট নির্দিষ্ট ইন্টারভেলে আমরা যে রিপিট হওয়াটা এটা শুরু করেছিলেন, আবিষ্কার করা প্রথম করেছিলেন আমাদের ইংলিশ বিজ্ঞানী, ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ড, এবং উনার এই অষ্টক সূত্র দিয়ে কিছুটা এগিয়েছিলেন। উনার মুশকিলটা হল উনি যখন এই সূত্রটা দেন তখন 56টা মৌলিক পদার্থ আমরা জানি, পুরো 56টা উনিও কভার করতে পারেননি, এবং যেগুলা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়নি বা কিছুটা আবিষ্কৃত হয়েছিল সেইগুলা জায়গায় করে দিতে পারেননি। তো নিউল্যান্ডেরটাও শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে অকৃতকার্য হয়ে যায়, কিন্তু উনি একটা পর্যায়ক্রমে যে ধর্ম প্রবৃত্ত হয় এই জিনিসটা কিন্তু উনি লক্ষ্য করলেন, উনার পর্যায় ছিল 7-এর পরে 8। এর জন্য আমরা যখন পর্যায়গত শ্রেণীবিভাজন করি আমাদের কিন্তু নিউল্যান্ড সম্পর্কে জানতে হয়। নিউল্যান্ডের পর যেটা আমাদের কাছে এক্সামের জন্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হল মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল। আমরা প্রথম এসে দেখলাম যে নতুন একটা ল মেন্ডেলিভস ছিলেন, এবং সেই সূত্র অনুযায়ী একটা তিনি টেবলও তৈরি করলেন। আমরা মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল পড়ার আগে কিছুটা আমরা মেন্ডেলিভস সম্পর্কে জানতে হবে। তোমাদের বইয়ে দেখবে একটা মেন্ডেলিভসের ছবি আছে,
মেন্ডেলিভস রাশিয়ান বিজ্ঞানী এবং রসায়ন বিজ্ঞানে উনার অবদানের জন্য অনেকেই উনাকে ফাদার অফ কেমিস্ট্রিও বলে। তো উনি সূত্রটা দেন, সেই সূত্রটাকে নিয়ে এগিয়ে গিয়ে আজকের দিনে মডার্ন পিরিয়ডিক টেবল হয়। তো উনার যে অ্যাচিভমেন্ট, এটাই কিন্তু রসায়ন বিজ্ঞানকে অনেকটাই এগিয়ে দিয়েছে। দেখো, উনি রাশিয়ার যে অঞ্চলে বাস করতেন সেটা একটা প্রত্যন্ত এবং খুব কি বলবো, যেখানে জীবনযাত্রা খুব একটা সহজ না, ঠান্ডা বেশি, সাইবেরিয়া অঞ্চলের লোক ছিলেন। তো সেখান থেকে উনি দেখবে তোমাদের বইয়ে উনার যে পরিশ্রম বা যে নিষ্ঠা, যার ফলে যা স্বীকৃতি পেয়েছেন রসায়নবিদ হিসাবে, তা তিনি তার মাকে উৎসর্গ করেছেন। তার মা কি করেছিলেন জানো? তার মা দেখলেন যে এই ছেলেটিকে নিয়ে পড়ানো যাবে, এই ছেলেটিকে নিয়ে পড়ানোর জন্য উনি সাইবেরিয়া থেকে মস্কো ইউনিভার্সিটি গেছিলেন, যাতে করে ওইখানে মেন্ডেলিভ তার ক্লাসটা শুরু করতে, পড়াশোনাটা শুরু করতে পারেন। মস্কো ইউনিভার্সিটি মেন্ডেলিভকে জায়গা দেয়নি, উনারা ঠান্ডার মধ্যে ঘোড়া করে চলে, ঘোড়ায় বসে চলে গেছিলেন। সেখানে যখন জায়গা হল না, তখন তার থেকে আরো 700 কিলোমিটার দূরে সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে গিয়ে মেন্ডেলিভ পড়াশোনা করেন এবং একনিষ্ঠ পড়াশোনার ফসল হিসেবে আমরা মেন্ডেলিভসের পর্যাবৃত্ত তালিকা পাই। এবং তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, এটা তো আমি বললাম মেন্ডেলিভের স্ট্রাগলের কথা, কিন্তু আমাদের পরীক্ষার কথাও তো ভাবতে হবে। পরীক্ষার কথায় প্রথম তোমার প্রশ্ন তো আসবে মেন্ডেলিভসের পর্যাবৃত্ত তালিকা যেটা হয়েছিল তার সূত্রটা প্রথম কি ছিল। মেন্ডেলিভ প্রথমেই সূত্রটা দিন, সেই সূত্রটা দেখো, উনি বলেছেন মৌলগুলোর ধর্ম পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পর্যবৃত্তিত হয়। অর্থাৎ ধর্মটা তার কার উপর নির্ভর করে? পারমাণবিক ভরের উপর, পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী। এবং একটা নির্দিষ্ট ক্রমের পরে একই ধরনের ধর্ম মানে আমরা পাই। তো উনার বেসিসটাই ছিল পারমাণবিক ভর, এবং সেটার জন্য উনি একটা টেবিল, এই লর উপর ভিত্তি করে একটা টেবিল উনি বানান, যেটাকে বলা হয় মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল। এবং তখন পর্যন্ত 63টা ইলিমেন্ট আমরা জানতাম, মানে 63টা মৌলিক পদার্থ তখন পর্যন্ত আবিষ্কার হয়েছিল। এবং উনি কি করেছিলেন, তোমাদের বইয়ে যদি খোলো দেখবে একটা টেবল 5.4 একটা পিরিয়ডিক টেবল আছে, মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল, এবং সেখানে তোমরা দেখবে উনি টেবিলটা দুরকম জিনিস দিয়ে ভাগ করেছিলেন। একটা দেখো তোমরা মানে আমরা বলি ভার্টিক্যাল কলাম ইংরেজিতে, বা এটাকে বাংলায় যদি আমরা বলি তো বাংলায় বলা হয় উলম্ব স্তম্ভ। এই উলম্ব স্তম্ভ মেন্ডেলিভ কিন্তু তোমার দেখো নিয়েছেন, দেখো 7 নম্বর, তারপর 8 নম্বরে গিয়ে দেখো 3টা করে ইলিমেন্ট দেখেছ, এবং দেখো 6টা মানে আনুভূমিক সারি যেটাকে বলা হয় পিরিয়ড, সেটা ছিল মেন্ডেলিভসে। এবং মেন্ডেলিভসে সবচেয়ে বড় কথা হল যে উনি প্রতিটা গ্রুপকে 1 থেকে 7 প্রতিটা গ্রুপকে এ এবং বি ভাবে ভাগ করেছেন, এবং প্রত্যেকটা গ্রুপের যে ইলিমেন্টগুলো আছে, মানে যে মৌলিক পদার্থগুলো আছে, তাদের ভ্যালেন্সিও সেম, তাদের ধর্মও সেম। আবার এই যে সাবগ্রুপ এ বি আছে, সেম সাবগ্রুপ হলে খুব বেশি মিল। এবং উনি দেখিয়েছেন যে আস্তে আস্তে আমরা যদি টেবিলের বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে মেটালস থেকে নন মেটালসে যাব। উনার টেবিলের সবচেয়ে বড় সফলতার দিক হল উনি কিছু জায়গা খালি রেখে দিয়েছিলেন, যেই খালি জায়গায় মানে নির্দিষ্ট মাসের কোন ইলিমেন্ট তখনও আবিষ্কার হয়নি, এবং আবিষ্কার না হওয়া মৌলিক পদার্থের উনি ধর্মগুলো লিখে দিয়েছিলেন আগের থেকে একদম। এটা কিরকম মানে আমরা বিজ্ঞান কিরকম ভাবে এখানে দেখো, এমন মনে হয় যে মানে উনি কি জ্যোতিষী ছিলেন? না, জ্যোতিষী ছিলেন না, উনি একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক বুদ্ধি দিয়েই কিন্তু মানে প্রেডিকশন করে গিয়েছিলেন যে আজকে যদি এই
পারমাণবিক ভরে কোন মৌলিক পদার্থ আবিষ্কৃত হয় তাহলে তার ধর্মগুলো এই হবে। এবং ইনি সংস্কৃত জানতেন না, কিন্তু সংস্কৃত ভালো করে জানতেন, সংস্কৃত ওয়ার্ড গুলো শিখেছিলেন। এবং উনি কিছু কিছু এলিমেন্ট যেমন গ্যালিয়াম, হ্যাঁ গ্যালিয়াম, জার্মেনিয়াম, হ্যাঁ সিলিকন, এইগুলা কিন্তু একটা আলাদা নাম উনি দিয়ে শিখেছিলেন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, এবং দেখিয়েছিলেন এটার এই এটমিক মাসে যদি কোনদিন কোন এলিমেন্ট আবিষ্কার হয় তাহলে তার ধর্মগুলা এরকম হবে। এবং দেখা গেল কি যে মেন্ডেলিভসের পেরিওডিক টেবল, হ্যাঁ যে প্রশ্নটি প্রিডিক্ট করেছে সেটা আলটিমেটলি সেটা মিলে গেল। কিন্তু মুশকিলটা হলো কি যে কিছু কিছু জায়গায় আবার এলোমেলো থেকে গেল। এলোমেলো থাকার কারণটাও আমি বলবো যে এটা সবচেয়ে বড় কাজ উনি করলেন, বলে দিলাম তো আগেই যে আবিষ্কৃত না হওয়া মৌলিক পদার্থের ধর্ম উনি বলে দিলেন। তারপর উনি কি করলেন, উনি কিছু কিছু ইলেমেন্টের মানে ওর মৌলিক পদার্থের পারমাণবিক ভর কিন্তু আবার শুদ্ধ করেও দিলেন। এবং পর্যায়গুলো উনি উনার সময় যতগুলো ইলেমেন্ট ছিল করলেন, অনেক সময় কি করলেন উনি ইলেমেন্টের ধর্মগুলা যদি মিল থাকে এটাকে অনেক সময় পারমাণবিক ভরকে গুরুত্ব না দিয়ে কয়েকটা জায়গায় উনি গোলমাল করে দিলেন। যে কপার নিকেলটের ক্ষেত্রে হ্যাঁ দেখা গেল যে না কোনটা কপারকে উনি আগে এনে দিলেন যদিও তার পারমাণবিক ভর বেশি নিকেল থেকে, হ্যাঁ কিন্তু কেন এটা হলো উনি এটা ধরতে পারেননি। কিন্তু যেহেতু এর আগে আর কোন মানে পর্যাবৃত্ত তালিকা ছিল না যেটা পর্যায় নিয়ে আলোচনা করা যায়, সেই জায়গায় মেন্ডেলিস পিরিয়ডিক টেবিলের সাফল্যটা মানে সাংঘাতিক। এবং দেখা গেছে ওনার সময় নোবেল গ্যাসেস নাও আবিষ্কৃত হলেও ওটারও একটা জায়গা উনি করে দিতে পেরেছিলেন। তাই আমরা মেন্ডেলিস পিরিয়ডিক টেবিলের সারণীগুলো দেখব, আমরা দেখব যে প্রত্যেক উনার মধ্যে যেটা স্তম্ভগুলো কয়টা আছে 1-7, এটা মনে রাখবে, এবং প্রত্যেকটাতে কি ANB। আর দেখবে 8 নম্বরে গিয়ে দেখবে যে প্রথম দুইটা সারিতে খালি, এরপরে কিন্তু 3-3 করে আসছে। এইগুলো কিন্তু আমরা মনে রাখতে লাগবে, পরীক্ষার সময় কিন্তু আসতে পারে মেন্ডেলিভসের পিরিয়ডিক টেবিলে কয়টা স্তম্ভ আছে, কয়টা সারি আছে, হ্যাঁ মানে পিরিয়ড আছে, সেটা থাকবে। কিন্তু যেগুলা জিনিস মেন্ডেলিভ পারলেন না মানে তখন সেটা উনি করেছিলেন 1866-69 সালে, উনার সঙ্গে প্রায় একই সময়ে লোথার মেয়ার বলে আরেকজন বিজ্ঞানীও করেছিলেন, কিন্তু মেন্ডেলিভটা এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন, জন্যই ওনাকে আমরা বেশি মান্যতা দিই। এবং এটার উপর বেস করে হেনরি মোজলে বলে ইংলিশ ফিজিসিস্ট, উনি কিন্তু রসায়নবিদ নন, একজন পদার্থবিদ্যার বিজ্ঞানী, উনি কিন্তু মডার্ন পিরিয়ডিক টেবিল আবিষ্কার করলেন। উনি মেন্ডেলিভসের ভুলটা উনি আরেকটু বিশদে গিয়ে দেখলেন যে মৌলিক পদার্থের ধর্মগুলা কিন্তু নির্ভর করে পারমাণবিক ভরের উপর না, আসলে ধর্মগুলা নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপরে, যে পারমাণবিক সংখ্যাকে আমরা বলি অ্যাটমিক নাম্বার। এটমিক নাম্বার অনুযায়ী আমরা যদি ধর্মটা যেটা আমরা মানে কথা আমরা যেটা গুরুত্ব দিয়েছিলাম মেন্ডেলিভস থেকে প্রত্যেকটা মৌলিক পদার্থের, সেটা যদি আমরা আরেকটু বেসিসটা মানে মেন্ডেলিভের সূত্রের বেসিসটা যদি আমরা চেঞ্জ করে নিই, পরিবর্তন করে নিই, তাহলে দেখব যে মডার্ন পিরিয়ডিক ল বলে আরেকটা ল দেওয়া হলো হেনরি মোজলে এবং তার সঙ্গে সহবিজ্ঞানীরা মিলে যেটা করলেন, শুধু একটা কথা করলেন কি পারমাণবিক ভরের জায়গায় মেন্ডেলিভের পারমাণবিক সংখ্যাকে ব্যবহার করলেন। এবং তাহলে তোমাদেরকে একটা পরীক্ষার প্রশ্ন ফেস করতে হবে, মানে তোমাদেরকে মানে জিজ্ঞেস করা হবে যে মডার্ন পিরিয়ডিক লটা কি বা আধুনিক পর্যাবৃত্ত তালিকার সূত্রটা কি, তখন তোমরা বলতে হবে কি বলতে হবে, বলতে হবে মৌলগুলোর ধর্ম পারমাণবিক সংখ্যা
ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। মনে রাখবে, বলতে হবে মৌলগুলোর ধর্ম পারমাণবিক সংখ্যা ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। এখন তোমরা তোমাদের বই যদি তোমাদের সামনে থাকে তাহলে তোমরা পেজ নাম্বার 86 বা 86 নাম্বার পাতায় চলে আসো, যেখানে দেখবে একটা তালিকা আছে। এই তালিকাটিকে বলা হয়েছে 5.6 তালিকা এবং এটাকে বলা হয়েছে আধুনিক পর্যাবৃত্ত তালিকা। দেখো একটা রঙিন একটা তালিকা তোমাদের সামনে, কতটা রং আছে, রং বেশি না কিন্তু, রং হল তিনটি। কি কি বলতো? একটা সবুজ, হলুদ আর গোলাপি। তো দেখো আমরা যে পিরিয়ডিক টেবিল ছিল মেন্ডেলিফসে, সেখানে আমরা স্তম্ভগুলো দেখেছি কয়টা, আটটা, এবং প্রত্যেকটাকে কি ছিল, এ বি। এখানে কোন এ বির কোন সিস্টেমই নেই, এখানে স্তম্ভ হচ্ছে ১৮টা, ১৮টা স্তম্ভ এবং ৬০টা পর্যায়, আনুমানিক আমরা যেটাকে বলি আনুভূমিক সারি। তো স্তম্ভগুলাকে বাংলায় আমরা বলি বর্গ, কিন্তু ইংরেজিতে বলি গ্রুপস। আমরা ইংরেজিতে যদি গ্রুপস বলি তাহলে বর্গ সংখ্যা বা গ্রুপস নাম্বার হল ১৮টা, ১ থেকে ১৮টা। আর পর্যায় মানে আনুভূমিক সারি সেটা আছে তোমার ৬০টা, তার মধ্যে আবার ৬ এবং ৭ ইনকমপ্লিট। হ্যাঁ, ৬ এবং ৭ তোমরা যদি ৫৭ নম্বর অ্যাটমিক নাম্বার দেখো তাহলে দেখবে ল্যান্থেনাম বলে একটু দেখো স্টার আছে, তারপরে দেখো নিচে দিকে ল্যান্থেনয়েড বলে ৫৮ থেকে ৭১ পর্যন্ত একটা সারি দেওয়া আছে। আবার দেখো ল্যান্থেনামের নিচে ৮৯ অ্যাটমিক নাম্বার মানে ৮৯ পারমাণবিক সংখ্যা দেখো অ্যাক্টিনিয়াম বলে আছে। তো এটার থেকে দেখো ৯০ থেকে অ্যাক্টিনিয়েড বলে ৯০ থেকে দেখো ১০৩ পর্যন্ত আছে, সেটাকে অ্যাক্টিনিয়েড বলে, এটা আলাদা করে রাখা হয়েছে। কতটা বিল্ডিং যেরকম থাকে, বিল্ডিং এ কয়েকটা ব্লক আমাদের পিরিয়ডিক টেবিলে, সেই রকম মডার্ন পিরিয়ডিক টেবিলে কতগুলো ব্লক আছে। তো বলছিলাম যে কালার বা রং, দেখো তিনটা রং আছে, তিনটা রং আমি বলছি, যেগুলো দেখো সব যেগুলো সবুজ। দেখো পর্যাবৃত্ত তালিকায় এখন পর্যন্ত আমরা জানি যে ১১৪টা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তো ১১৪টা মৌলিক পদার্থের বেশিরভাগই কিন্তু ৭০-৮০% কিন্তু আমাদের ধাতু পড়ে এবং ধাতুগুলো সব সবুজ। ১৮-১৯-২০টা এরকম মতো আছে হলুদ রঙে, তোমরা কাউন্ট করে নাও। হ্যাঁ, সেগুলো হলো অধাতু। আর পিঙ্ক গুলা যেমন আছে, দেখো পিঙ্ক গুলাতে কি কি আছে, বরন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, টেলুরিনিয়াম আছে, পলোনিয়াম আছে। পিঙ্ক যেগুলো আছে সেগুলো ধাতুকল্প বা ইংরেজিতে মেটালয়েড। এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ধাতুকল্প কি এবং কয়টা, তো তোমাকে বলতে হবে ধাতুকল্প হল যাদের ধর্ম ধাতু ও অধাতুর মাঝখানটায় পড়ে সেকে ধাতুকল্প বলে। যদি কয়েকটা উদাহরণ দাও দিতে হলে বলবে কি, আমার ধাতুকল্পের উদাহরণ হল বরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। যাই হোক, এগুলা আমরা মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস দেখো, মডার্ন পিরিয়ডিক টেবিলে দেখো এক নম্বর গ্রুপ যেটা আছে সেই গ্রুপটাকে বলা হয় অ্যালকালি ফ্যামিলি। এটার উপরে দেখো হলুদ রঙের নন মেটাল মানে অধাতু বসা আছে, সেই অধাতু হাইড্রোজেন ছাড়া বাকিটাকে অ্যালকালি মেটালস বলা হয় কেন, গ্রুপ ১, এটা আমার পরীক্ষার জন্য দরকার। এইটার প্রশ্ন তোমাকে থাকতে পারে, বর্গ ১ কে কেন অ্যালকালি মেটালস বলা হয়, তখন বলা হবে যে এদের হাইড্রোক্সাইড অ্যালকালিতে ধর্ম, অ্যালকালি ধর্ম বিরাজ করে এদের হাইড্রোক্সাইডে, তাই একে অ্যালকালি মেটালস বলা হয় এবং এরা স্ট্রং অ্যালকালি। তার ঠিক পরে ২ নম্বর যেটা বর্গ মানে গ্রুপ নাম্বার ২, এটাও আমাদের ইম্পর্টেন্ট। এটা এই সারণীটাতে আছে, দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, সেটাকে বলা হয় অ্যালকালাইন আর্ট মেটালস। এটাও আমাদের খুবই জানা দরকার, এই দুইটা সারির নাম। তারপরে আমাদের যেটা জানা দরকার, দেখো আমাদের ক্লাস টেনের জন্য
পারমাণবিক ক্রমাঙ্ক এক থেকে ২০ পর্যন্ত যতটা ইলিমেন্ট আছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী, মানে আমি শুরু করলাম হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অবধি, সেই ক্যালসিয়াম অবধি আমাদের ২০টা যে আছে তার কিন্তু বর্গ এবং পর্যায়ে আমাদের জানা থাকতে হবে, সেটা না হলে কিন্তু আমরা মানে অসুবিধায় পড়ে যাব। তো তার মধ্যে দেখো ১৭ নম্বর গ্রুপটা, ১৭ নম্বর বর্গটা দেখো কি আছে উপরে, ফ্লোরিন ক্লোরিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এইগুলাকে বলা হয় হেলোজেন। কেন হেলোজেন বলা হয়? হেলোজেন হল যে সমুদ্রের লবণের মধ্যে এইগুলা উপাদান থাকে। হ্যাঁ, আর একটা তো আমরা জানি সাধারণ লবণ, এটা আমাদের রুজকার খাওয়াতে লাগে। আরেকটা বর্গ যেটা আছে ১৮ নম্বর, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, সেইটা আমার জানতে লাগবে। তো পরীক্ষার জন্য আমরা ৪টা গ্রুপের নাম আমরা জানতে লাগবে, ১, ২, ১৭, ১৮। আর কি জানতে লাগবে? ১ থেকে ২০ পর্যন্ত তালিকার আমরা মানে তালিকা ১ থেকে ২০ পর্যন্ত যে আমার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যে মানে শুরু হলো হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত, তার কোনটা কোন গ্রুপে পড়ে কোনটা, সেটাও আমাদের পরীক্ষার জন্য জানতে হবে। তো আমরা মোটামুটি এখন পর্যন্ত আমরা পর্যাবৃত্ত তালিকা পড়ে গেলাম, আমরা আলোচনা করে নিলাম। এখন আমরা যাবতীয় পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের জন্য যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে প্রশ্ন করো, আমি কিন্তু তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেব এবং বলবো পরীক্ষার জন্য কিভাবে তৈরি করে নিতে হয়, কিভাবে পরীক্ষার জন্য আমরা নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করতে পারি। আমাদের কেমিস্ট্রিতে পুরো ৩০ মার্ক থাকে ক্লাস টেনে, আমরা পুরো ৩০-এ ৩০ পাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো আমি অপেক্ষা করছি তোমরা কিভাবে তোমাদের প্রশ্ন আমাকে করবে। হ্যাঁ, তোমরা প্রশ্ন চালিয়ে যাও, আমি উত্তর দিতে রাজি আছি।